नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। मार्च 2023 आपनी वृश्चिक राशि मानुष, आपनी कि रेजाल्ट पेते चलेछेन, कि सम्भावना उठे आसते चलेछे आपनार व्यवसा, आपनार कर्म, प्रेम, शिक्षा, दाम्पत्य सुख, इन्वेस्टमेंट, भाग्य, कैरियर, नवग्रह कि रेजाल्ट आपनाके दिते चलेछे, ए विषय निये आमी ए भिडियोते विस्तारित आलोचना करते चलेछि। प्रत्येके भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त अवश्यई शुनबेन, भेरि भेरि इम्पोर्टेंट भिडियो। आपनि जदि वृश्चिक राशि मानुष हन, मार्च मासे आपनादेर कि सम्भावना उठे आसते चलेछे, एटि चंद्र राशि धरे आमी एई विचारटी आपनादेरके करछि। हुबहु मिलबे आमी कखनोई दाबी करी ना, कारण एखान थेके आपनार ग्रहेर अवस्थान देखते पाच्छि ना, कीसेर दशा चलछे आमी देखते पाच्छि ना। एटा सम्पूर्ण इन जेनारेल एकटा आपनार राशिफल। किछु किछु क्षेत्रे आपनार एई राशिफलटी आपनार बंधु हिसाबे अथवा गाइड हिसाबे किन्तु आपनारा निते पारेन। शुरू करा जाक वृश्चिक राशि कि सम्भावना उठे आसते चलेछे। प्रथमे आसि स्वास्थ्य। देखुन, स्वास्थ्य हच्छे सम्पद। आपनादेर राशिर अधिपति मंगल सप्तम भावे अवस्थान करछे, किन्तु 13 मास थेके आपनार अष्टम भावे चले जाच्छे। 13 मार्च पर्यन्त जदि आमि स्वास्थ्येर जायगाटा बोलि, खूब एकटा किन्तु समस्या किन्तु नेई। 13 मार्चेर पर थेके आपनार কিছু কিছু ক্ষেত্রে গোল্ডেন কাপের সমস্যা, ইমিউনিটি সিস্টেমের সমস্যা, কিছু ক্ষেত্রে আপনার মাথা ধরে থাকা, এই সমস্যাগুলো আসবে। এবং 13 মার্চের পর থেকে আপনার রাগ, জেদ, ক্রোধ বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ এই জায়গাটায় আপনাদেরকে কিন্তু মাথা ঠান্ডা করে কিন্তু আপনাকে চলতে হবে, কারণ এই সময় আপনার রাগ, জেদটা কিন্তু বাড়বে। অর্থাৎ এই জায়গাটা যদি আপনারা কিছুটা কন্ট্রোল করে চলতে পারেন, কারণ অষ্টমভাবে মঙ্গল তো রাশির অধিপতি, শরীরের পার্টটা নিয়ে কিছুটা মেডিকেল এক্সপেন্সেস আপনার বৃদ্ধি করবে, বিশেষ করে হজমজনিত সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন, 13 মার্চের পর থেকে অবশ্যই সাবধানে চলে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন, কারণ এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, আপনাদের শিক্ষার জায়গাটা কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি। বৃহস্পতি এক্সল্ট পজিশনে রয়েছে, অর্থাৎ উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন বা বাইরে গিয়ে আপনারা পড়াশোনা করতে চাইছেন বা কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন, এই সকল ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ভালো সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে। এবং এর সাথে সাথে আপনাদের প্রেমের জায়গায় কেমন হয়েছে লাভ। দেখুন, আমি আবারও বলবো, 12 মার্চ পর্যন্ত প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো। 12 মার্চের পর থেকে কিছুটা ডিস্টার্ব কিন্তু আসবে, এবং 13 মার্চের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, ইগো সেন্টিমেন্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, প্রেমের জায়গাটা কিছুটা আপনার কিন্তু সমস্যা কিন্তু আপনাদের আমি দেখতে পাচ্ছি, কত না 13 মার্চের পর থেকে। অর্থাৎ ছোট ছোট ব্যাপার, সামান্য ব্যাপার আপনাদের কিন্তু রাজ্যের বাড়ি দিয়ে প্রেমের জায়গাটাতে সম্পর্কের অবনতি হবার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি
আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ব্যবসা, দেখুন যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট, বড় ধরনের ইনভেস্টমেন্ট, আপনারা 13 মার্চ পর্যন্ত আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করুন। 13 মার্চের পর থেকে আপনার মঙ্গল এবং শুক্রের প্লেসমেন্ট কিন্তু ভালো থাকছে না, কারণ 13 মার্চের আগে আপনারা ইনভেস্টমেন্ট করুন, 13 মার্চের পর থেকে কিন্তু বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, তাতে অর্থ লস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থক্ষেত্রে ক্র্যাশ চলে আসা বা কোথাও টাকা আটকে যাওয়া, ভুল ইনভেস্টমেন্ট করে দেওয়া, এটা কি এখন না বুঝলে আপনি পরে কিন্তু কিছুদিন পর কিন্তু বুঝতে পারেন যে এই ইনভেস্টমেন্টটা আমার কিন্তু ভুল ছিল, অর্থাৎ আপনি এটা অ্যানালাইসিস করতে পারবেন, কারণ গ্রহের পজিশন তাই বলছে। এবার আসি পার্টনারশিপ বিজনেস, পার্টনারশিপ বিজনেসে চোখ কান খুলে রাখুন, আপনাকে উঠিয়ে দিয়ে মই উঠিয়ে দিয়ে আপনার কাছ থেকে মইটা কিন্তু কেড়ে নিবে, গাছে উঠিয়ে দিয়ে মই কেড়ে নেওয়া যেটা একটা কথা আছে সেটা কিন্তু আপনার সঙ্গে ঘটতে চলেছে। দাম্পত্য সুখের জায়গা, দেখুন সপ্তমপতি ষষ্ঠভাবে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতপার্থক্য কিন্তু বৃশ্চিক রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করবে, কারণ আমি এত কিছু করছি তুমি এই জায়গাটায় করছো না, একটা মানে নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এক কথায়। এবং আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে কিছুটা কিন্তু আপনি টেনশনে থাকবেন, লাইফ পার্টনারের স্বাস্থ্য জায়গাটা নিয়ে আপনি কিন্তু কিছুটা টেনশনে কিন্তু থাকবেন, লাইফ পার্টনারের দিকে আপনি আপনি বৃশ্চিক রাশির মানুষ নজর দিন। এবার আসি আপনাদের শনি কিন্তু চতুর্থভাবে অবস্থান করছে, শাসন নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের কিন্তু এই সময় লাভ কিন্তু দিবে, সম্পত্তি প্রপার্টি থেকে এই সময় কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন, আপনি বৃশ্চিক রাশির মানুষ এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আপনার ক্ষেত্রে ভাগ্য, দেখুন আপনার ভাগ্যাধিপতি ওদিকে চন্দ্র, শোয়া দুদিন অন্তর অন্তর কিন্তু ভাগ্য আপনার রাশির অধিপতি, এই জন্য কী বলতো কোনো সময় মনটা চঞ্চল থাকবে, কোনো সময় খুব আনন্দ থাকবে, চন্দ্র যখন আপ অ্যান্ড ডাউনের পজিশনে যাবে কিনা, চন্দ্র যখন যে গ্রহের সঙ্গে অবস্থান করবে তার উপর কিন্তু আপনি কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন, কারণ আপনার ভাগ্যাধিপতি শোয়া দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, কিছুটা অ্যাংজাইটি কখনো ভালো এই জায়গাগুলো কিন্তু থাকবে, কিছু কিছু ক্ষেত্রে মনের মানসিক চাপ টেনশান আবার কিছু সময় আবার ভালো, কিন্তু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার ভাগ্যভাবে রয়েছে, এখানে কিন্তু আপনার ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের কিন্তু হবে। আমি বারবার বলেছি বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবার আসি আপনাদের কর্ম, দেখুন আপনাদের কর্মাধিপতি রবি ঠিক পঞ্চমভাবে অবস্থান করে আপনার ঠিক সপ্তম দৃষ্টি দিয়ে আপনার কর্মভাবকে কিন্তু দেখছে, এখানে আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে, কারণ সপ্তম দৃষ্টিতে আপনার কর্মভাবকে দেখছে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে এই সময়। এবং এই কর্মাধিপতি আবার আপনার ঠিক পঞ্চমভাবে চলে যাবে, ঠিক আপনার একাদশ ভাবকে দৃষ্টি দেবে, দেখুন এমনি তো কর্মভাবকে দৃষ্টি দিয়ে কর্মক্ষেত্রে আপনার একটা পরিবর্তন, মান সম্মান বৃদ্ধি, একাদশভাবে যখন চলে যাবে তখন আপনি চাইবেন যে আমি এই জায়গা থেকে একটু ফার বেটার জায়গাতে যাই, আমার স্যালারি যেন ডেভেলপমেন্ট হয়, আপনি আমি একটু ভালো পারফরমেন্স যেন করতে পারি কর্মক্ষেত্রে, এই সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। ষষ্ঠভাবে রাহু যাতে মামলা মকদ্দমা চলছে সেখানে কিন্তু আপনাকে কিন্তু ভালো রেজাল্ট আপনাকে দেবে, এখানে কিন্তু আপনাদের জয় নিশ্চিত কিন্তু হতে চলেছে। বুধের প্লেসমেন্টটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে, যারা শেয়ার বাজার, অনলাইন, ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন, আপনি ব্রোকারির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু ক্ষেত্রে আপনাদের ভালো, যারা ল্যান্ড রিলেটেড কাজকর্ম করছেন, জমি জায়গা সংক্রান্ত কাজকর্ম করছেন, 13 মার্চের পর একটু সতর্ক থাকুন, কিছু কিছু ক্ষেত্রে ফ্রড হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। একাদশভাবে দ্বাদশভাবে আপনার কেতু অবস্থা করছে, মুখ্য লাভ আপনাদের কিন্তু হতে চলেছে, একাদশপতি পঞ্চমভাবে সরাসরি একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে, এবার আপনাদের লাভ বাড়াবে,
আপনাদের ইনকাম বাড়াবে, আপনাদের প্রফিট কিন্তু বাড়াবে, এটা কিন্তু নিশ্চিত। তবে খরচের জায়গাটা কিন্তু একটু নিয়ন্ত্রণ করুন, কিছু কিছু ক্ষেত্রে হয়তো খরচ, বিশেষ করে আপনার মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। কী উপায় করবেন? দেখুন, আপনারা সূর্য দেবতাকে জল দিন, অবশ্যই আপনারা রুলি মিশিয়ে অবশ্যই জল দিবেন, এবং হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন প্রতি মঙ্গলবার রাত্রি 9:30 পর 100 বার করে হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন। দেখবেন আপনার যে কোনো বাধা বিঘ্ন নিশ্চিত রূপে কিন্তু দূর কিন্তু হবে। এবং এর সাথে সাথে গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করুন, আপনার ক্ষেত্রে এই সময় কিন্তু লাভ কিন্তু দিবে। এবং শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন, গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছেন, চাঁদের সঙ্গে যুক্ত আছেন, সেখান থেকে কিন্তু আপনারা এই মাসে লাভ পেতে চলেছেন। নমস্কার, ধন্যবাদ।